আমি দেখিলে পালো যা চৌবিশ আগস্টর তারিখে একটা ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়ল, যে ভিডিওত বিভিন্ন স্লোগান দি বহুকজন শ্রমিকক আঁঠু করায় বিভিন্ন বর্বরভাবে মারপিট করা হয়েছিল। উক্ত ঘটনাত যে ভিডিও ভাইরেল হল, সেই ভাইরেল হওয়ার পিছতেই সমগ্র অসমতে প্রতিক্রিয়া হল, আর প্রতিক্রিয়া হওয়ার পিছতেই শিবসাগর আরক্ষী অধীক্ষক আর জেলা আয়ুক্ত ডাঙরিয়ায় উক্ত ভিডিওট ফেক ভিডিও বা পুরনি ভিডিও বলে তেখেতসকল স্থিতি স্পষ্ট করলে। জনগণে ভাবিছিল এই ফেক ভিডিও সাগে, কিন্তু যেতিয়া উক্ত শ্রমিক কেজন, পনেরোজন শ্রমিক, তার নজন শ্রমিক বরপেটা জেলার সত্রকরণা মন্দিয়ার আর ছয়জন শ্রমিক গোয়ালপাড়ার, সেই শ্রমিকসকলে যেতিয়া নিজের ঘরলৈ উভতি আহিল, যেতিয়া ঘটনাখিনি তেখেতসকলে এজাহার দাখিল করলে বরপেটা সদর আরক্ষী থানাত, তেতিয়াই ঘটনাখিনি পোহরলৈ আহিল। যা বাইশ আগস্ট তারিখে নগাঁও জেলার ঠিঙত যে এক বর্বর কিশোরী নির্যাতনের ঘটনা সংঘটিত হল, এই ঘটনাক সমগ্র অসমৰ জনগণে একেমুখে ধিক্কার জানাইছে, আর সমগ্র অসমৰ জনগণে ইয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আইছে। এই ঘটনার বিরুদ্ধে অসমৰ মুসলমান সমাজেও কিন্তু মার বান্ধি উলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর আমি এবিএমসি উক্ত ঘটনাকে এক নারকীয় ঘটনা আখ্যা দিয়ে সমগ্র বিটিসি অঞ্চলত ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছো। সেই সময়তে আলোচনা হব লাগিছিল যে অসমত নারী সুরক্ষা প্রশ্নটির উপর আলোচনা হব লাগিছিল, আজির তারিখত অসমত নারী নিরাপত্তার বিষয়টি আলোচনা হব লাগিছিল, যে গৃহ বিভাগের দুর্বলতার বিষয়টি, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ আচরিতভাবে আশ্চর্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে সমগ্র বিষয়টি সম্পূর্ণভাবে অসমৰ সংখ্যালঘু সম্প্রদায়টক অপরাধী কমিউনিটি হিসাবে এস্টাব্লিশ করব গৈ আজি সমগ্র অসমত এক সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হয়েছে। উক্ত ঘটনার পিছতেই আমি দেখিলে পালো অসমৰ একাংশ জাতীয় দল সংগঠনের একাংশ নেতায় উজনি অসমৰপৰা মিয়া শ্রমিকসকলক খেদি পঠিয়াবলৈ বা মিয়াসকলক খেদি পঠিয়াবলৈ এসপ্তাহৰ সময়সীমা বান্ধি দিলে। সেই সময়তে আমি দেখিলে পালো যা চৌবিশ আগস্টর তারিখে একটা ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়ল, যে ভিডিওট বিভিন্ন স্লোগান দি বহুকজন শ্রমিকক আঁঠু করায় বিভিন্ন বর্বরভাবে মারপিট করা হয়েছিল। উক্ত ঘটনাত যে ভিডিও ভাইরেল হল, সেই ভাইরেল হওয়ার পিছতেই সমগ্র অসমতে প্রতিক্রিয়া হল, আর প্রতিক্রিয়া হওয়ার পিছতেই শিবসাগর আরক্ষী অধীক্ষক আর জেলা আয়ুক্ত ডাঙরিয়ায় উক্ত ভিডিওট ফেক ভিডিও বা পুরনি ভিডিও বলে তেখেতসকল স্থিতি স্পষ্ট করলে। জনগণে ভাবিছিল এই ফেক ভিডিও সাগে, কিন্তু যেতিয়া উক্ত শ্রমিক কেজন, পনেরোজন শ্রমিক, তার নজন শ্রমিক বরপেটা জেলার সত্রকরণা মন্দিয়ার আর ছয়জন শ্রমিক গোয়ালপাড়ার, সেই শ্রমিকসকলে যেতিয়া নিজের ঘরলৈ উভতি আহিল, যেতিয়া ঘটনাখিনি তেখেতসকলে এজাহার দাখিল করলে বরপেটা সদর আরক্ষী থানাত, তেতিয়াই ঘটনাখিনি পোহরলৈ আহিল, যে শিবসাগর জেলা বিজেপির সভাপতি ময়ূর বরগোহাঁয়ের যে ঠিকার লাভ কাম লাভ করেছিল চৰাইদেউৰ মথুরাপুর আরক্ষী থানার অন্তর্গত মৈদামর একটা সরকারি তাত নির্মাণ কাম চলি আছিল, সেই নির্মাণ কামত জড়িত থাকা সেই পনেরোজন শ্রমিকক চৌবিশ আগস্টর মাজ নিশা প্রায় এগারোটামান বজাত কেবাজনো দুর্বৃত্তই সুসজ্জিত হয়ে আহি তেওঁলোকে থকা ঠাইরপরা সোসরাই বাইরলৈ উলাই আনি কানত ধরাই তেওঁলোকক বর্বরভাবে মারপিট করা হল, আর তেওঁলোকক রাতিটোর ভিতরতে তারপরা আতরি আহিবলৈ ভাবুকি প্রদান করা হল, আর তেওঁলোক যদি ভাবুকি তেওঁলোক যদি তারপরা আতরি নাই তেওঁলোকক হত্যা করার ভাবুকি প্রদান করা হোক। যাকালি আমি এবিএমসিয়ে বরপেটার উক্ত শ্রমিক কেজনের বাসগৃহত আমি উপস্থিত হই, আমি সরজমিন তদন্ত করছো, সেই শ্রমিকসকলের সঙ্গে কথা পাতিছো, পরিয়ালের সঙ্গে কথা পাতিছো, তেখেতসকলে যে ঘটনার বিবরণী প্রকাশ করেছে এই বিবরণীত আমি আসলে আশ্চর্য হয়ে পড়ছো, আমি হতচকিত হয়ে পড়ছো যে কেনেক শিবসাগর আরক্ষী চৰাইদেউ আরক্ষীর নাকর তলেরে পনেরোজনক শ্রমিকক এনেক মারধর করে শিবসাগরের খেদি কেনেক পঠিয়াব পারে। উক্ত শ্রমিক কেজনে শিবসাগর জেলা বিজেপির সভাপতি ময়ূর বরগোহাঁয়ের তাত এতিয়া পনেরো লাখ টাকা পাবলগিয়া আছে। আমি কবলে বাধ্য হয়েছো যে আজির তারিখত অসমত সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করবলৈ ময়ূর বরগোহাঁয়ের নেতৃত্বত শিবসাগরত উক্ত বর্বর ঘটনা, চৰাইদেউত উক্ত বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল। ইতিমধ্যে বরপেটা সদর আরক্ষী থানাত এজাহার দাখিল করা হয়েছে, গোটাই ঘটনাটো ইতিমধ্যে অসমৰ বিধানসভাতো আলোচিত হয়েছে, আমি এবিএমসি উক্ত ঠাইত গৈ সেই বিষয় গোটাই বিষয়খিনি চাই আহিছো, শ্রমিকসকলের সঙ্গে কথা পাতি আহিছো, আর আজি আমি গুৱাহাটী প্রেস ক্লাবত এই সংবাদ মেলৰ জৰিয়তে আমি দাবি জনাইছো যে যিজন ময়ূর বরগোহাঁয়ের বিরুদ্ধে ইতিমধ্যে এজাহার হয়েছে, যিজন ময়ূর বরগোহাঁয়ের বিরুদ্ধে বিভিন্ন তথ্য পাতি আছে, অসম আরক্ষীয়ে নিজকে স্মার্ট আরক্ষী বলে কয়ে থাকে, সেইজন অসম আরক্ষীর ডিজিপি ডাঙরিয়াক দাবি জানাইছো যে শীঘ্রই ময়ূর বরগোহাঁয়ক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনী শাস্তির ব্যবস্থা, বিভিন্ন সজাগতামূলক কার্যসূচী লৈছে, এয়া আমি নাটক বলিয়ে কিন্তু আমি অভিহিত করবলে বাধ্য হম। আমি স্পষ্টকে কৈছো সেই শ্রমিকসকলের পিঠিত যেটা কূপ পড়েছে, সেই কূপ কেতিয়া অকল সেই শ্রমিক কেজার পিঠিত পড়ে নাই, সেই কূপ কেতিয়া পড়েছে অসমৰ বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়
সংবিধানৰ শপত লৈ যে কৈছিল যে তেখেতে আইনৰ দ্বাৰা প্ৰতিষ্ঠিত সংবিধানৰ সম্পূৰ্ণভাৱে ৰক্ষা কৰিব, সকলো শ্ৰেণীৰ জনগণৰ লগত ন্যায় প্ৰতিষ্ঠা কৰিব, সেই বাক্যকেইটাৰ প্ৰত্যেকটা শব্দৰ ওপৰত পৰিছে এইকেইটা কূপ। সেই কূপকেইটা পৰিছে সততে অসমত আইনৰ শাসন আছে বুলি দম্বালি মাৰি থকা অসমৰ ডিজিপি জিপি সিং ডাঙৰীয়াৰ সেই কথাখিনিৰ ওপৰত, সেই কূপকেইটা পৰিছে ভাৰতৰ সংবিধানৰ ওপৰত, সেই কূপকেইটা পৰিছে ভাৰতৰ সংবিধানে ভাৰতৰ প্ৰত্যেকজন নাগৰিকক ভাৰতৰ যিকোনো ঠাইতে ঘূৰি ফুৰি থাকি জীৱন জীৱিকা অৰ্জনৰ যি অধিকাৰ দিছে সেই অধিকাৰৰ ওপৰত, সেই কূপকেইটা পৰিছে ভাৰতৰ সংবিধানৰ প্ৰস্তাৱনাৰ ওপৰত। আমি এ বি এম চি স্পষ্টকৈ কৈছোঁ, আমি উজনি অসমৰ যিসমূহ দল সংগঠনে আজি বিভিন্ন তাত কথা কৈছে, বিভিন্ন নেতাই যি কথাবিলাক কৈছে যে উজনি অসমৰ পৰা মিয়াখিনি দিয়া হ'ব, অসমৰ শুভবুদ্ধি থকা প্ৰত্যেকজন ব্যক্তিয়ে বুজি উঠিছে যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত অসমৰ সংখ্যালঘু মুছলমানসকলৰ বিৰুদ্ধে যি এক নেৰেটিভ তৈয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰি আহিছিল, সেই নেৰেটিভ সৃষ্টি কৰিবলৈ আজি ইমান দিনে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই সংখ্যালঘু মুছলমানৰ বিৰুদ্ধে যিবিলাক মন্তব্য দি আহিছিল সেই একে কথাবিলাক আজি উজনি অসমৰ একাংশ নেতাৰ মুখত আমি শুনিবলৈ পাইছোঁ। আৰু আমি বুজিবলৈ বাধ্য হৈছোঁ যে আজিৰ তাৰিখত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক ভৱিষ্যত সুৰক্ষিত কৰিবলৈ উক্ত জাতীয় সংগঠনৰ নেতাসকলে চেষ্টা কৰি আছে, আৰু তেওঁলোকে যিবিলাক কাম কাজ কৰি আছে সেই কাম কাজবিলাকৰ দ্বাৰা অসমত বিজেপিৰ ৰাজনৈতিক ভৱিষ্যতে সুৰক্ষিত কৰিবলৈ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত প্ৰচেষ্টা চলিছে। নহ'লে আজি গৃহ বিভাগৰ দায়িত্বত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আছে, কেনেকৈ শিৱসাগৰ আৰক্ষী চৰাইদেউ আৰক্ষীৰ নাকৰ তলত এনেকৈ শ্ৰমিকসকলক বৰ্বৰভাৱে কেনেকৈ প্ৰহাৰ কৰিব পাৰিলে, সেই প্ৰশ্ন আমি এবিএমচি উত্থাপন কৰিছোঁ। নিশ্চয় ইয়াত গৃহ বিভাগৰ দুৰ্বলতা থাকিব, নতুবা গৃহ বিভাগৰ নিৰ্লিপ্ততা থাকিব। সেইকাৰণে আমি এবিএমচি স্পষ্টকৈ দাবী জনাইছোঁ যে অসমত বৰ্তমান যিখিনি ঘটনা সংঘটিত হৈ আছে এই ঘটনাসমূহৰ এক সঠিক তদন্ত হ'ব লাগে, আৰু কোনো কাৰণতে অসমত যাতে আইনৰ শাসন কোনেও ভংগ কৰিব নোৱাৰে সেই কথা স্পষ্ট কৰিবলৈ আমি এবিএমচিক দাবী জনাইছোঁ। এনেকৈ অন্যায় অত্যাচাৰ চলি থাকিলে এবিএমচিৰ হাতত আগন্তুক দিনত নতুন দিল্লীৰ যন্তৰ মন্তৰত হেজাৰ হেজাৰ জনগণ একত্ৰিত কৰি ব্যাপক গণতান্ত্ৰিক আন্দোলন আগবঢ়াই নিয়াৰ বাহিৰে অন্য বিকল্প নাথাকিব। আজি নিয়া যে তেওঁলোকে খেদি পঠিয়াব বিচাৰিছে, মই সেই দল সংগঠনক প্ৰশ্ন কৰিছোঁ, 1988 চনত অসমত প্ৰৱেশ কৰা হিন্দু বাংলাদেশী এজনক কা আইনৰ জৰিয়তে অসমত নাগৰিকত্ব প্ৰদান কৰা হ'ল, সেই বিষয়ক লৈ কোনো প্ৰতিবাদ নাই, কোনো আন্দোলন নাই, কোনো ধৰ্ণা নাই, কাকো খেদি পঠিওৱাৰ হুংকাৰ নাই। কিন্তু 1951 চনৰ NRCত নাম থকা ভাৰতীয় নাগৰিক, তেওঁলোকৰ সতি সন্ততি শিৱসাগৰত নিজৰ হাড় ভঙা পৰিশ্ৰম কৰি কাম কৰিবলৈ গৈছিল, তেওঁলোকৰ অনলি বিকজ তেওঁলোকৰ মুছলমান আইডেণ্টিটিৰ কাৰণে তেওঁলোকক কোবাই পিঠি ফালি দি শিৱসাগৰৰ পৰা খেদি পঠিওৱা হ'ল, সেইবিলাক বিষয়ক লৈ আজি আপোনালোকে কিয় মাত মতা নাই, সেই প্ৰশ্ন আমি উত্থাপন কৰিছোঁ। এয়া সম্পূৰ্ণভাৱে যিবিলাক সংগঠনে মিয়া খেদি দিয়াৰ এটা অদ্ভুত বেআইনী আহ্বান জনাইছে, এই আহ্বানবিলাক হ'ল সম্পূৰ্ণ ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত, আৰু এই কথাখিনি অসমৰ জনগণে বুজিব চিংগল চলিয়াক ক'ব লগা আমাৰ একো নাই, কাৰণ আজিৰ তাৰিখত চিংগল চলিয়া কিয়, অসমৰ যিকোনো এজন ব্যক্তিক যদি মুখ্যমন্ত্ৰীয়ে কয় অপৰাধী মানসিকতা থকা যিকোনো এজন ব্যক্তি বা যাকে যদি কয় যে তুমি এইটো কৰা তুমি এইটো কৰা, এইজন মানুহে সেই কামত জঁপিয়াই পৰিব। আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াকে আমি প্ৰশ্ন কৰিছোঁ যে যিসকল ব্যক্তিয়ে সংবাদ মাধ্যমত আহি অসমত আইন শৃংখলা ভংগ হ'ব পৰা বক্তব্য প্ৰদান কৰি আছে সেইবিলাকক আপুনি গ্ৰেপ্তাৰ কৰা নাই, গ্ৰেপ্তাৰ কৰা নাই মানে কি, উক্ত ঘটনাত আপুনি কি উক্ত ঘটনাত আপুনি উদগনি দিছে নেকি, সেই প্ৰশ্ন আমি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অসমৰ গৃহমন্ত্ৰী তথা মুখ্যমন্ত্ৰীৰ সন্মুখত উত্থাপন কৰিছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।